রহিম রহমান আল্লাহ তুমি দয়ার সাগর রহিম রহমান পহর তুমি নামাজ রোজা হাদিস কুরআন গো মহরণ তোমার হইবে সহজ গো স্বর্গবাসী হবে তুমি গো শুয়ে সোনার মদিনা উম্মতের কান্দারি নবী সোনার মদিনা ধন্য আমি তাহার উম্মত এই ভব দুনিয়ায় গো মহরম কালে ঠাইকো সহায় গো নিহিদান কালে দিও দেখা গো আজবে ঘটনা আমি শিল্পী রানা বাপি করবেন মার্জনা রহঙ্গমহল ইউটিউব চ্যানেল করলো প্রযোজনা গো সাবস্ক্রাইব করে থাকবেন পাশে গো লাই কমেন্ট শেয়ার করে গো একজন রমজান আলী না তাহার ঘরে একটি মেয়ে আসমানে রোজা কোহল শিকাঙ্ক্ষে লইয়া আসে যে নদীর ঘাটে যায় গো কাঞ্চা সোনা অঙ্গ দুলে গো সহলাত সহলাত যায় হাতিয়া গো চান্দের পরি কুমরে তেরু পার বিশা কানে সোনার জুরি চিহিকন চাকন দেহের ঘটন মুখে মিষ্টি হাসি গো আহাল তারাঙা নূপুর পায়ে গো বাহারির দিকে যায় হাতিয়া গো বসত করে সাগর মিয়ানা পিতা মাতা নাই বাঁচিয়া করে কৃষিকা বারো শতক জমির মাঝে করে বসবাস গো নুনাহানিতে পান্তা পুরাই গো এইভাবে কি জীবন চলে গো চিন্তা করে কি করি উপায় মন তুমি আসে তখন কি হইছে জিগা মহনটা তোমার খারাপ কেন বলো না আমায় গো বিয়া শাদী করবে নিস
শুনে মুস্কি হাসে গো তুই সস্তা চাইলেই পাওয়া হাজার আমার কাছে মাইয়া বিয়ে দিবে কোন বেটা আমি একজন ইতিম ছেলে কাজ করিয়া খাই গো বিয়ে শাদি নাই কপালে গো মন্টু বলে কেন হবে না গো সাথে বসে জোসনা কাটে যে তরকারি বাজান ডেকে বলে বৌমা আনো ওজুর পানি নামাজ পড়তে যাব আমি করো তাড়াতাড়ি গো শহর থেকে আসে সুহেল গো কেমন আছেন বাজান আপনি গো তোমার কেমন চলছে বলো না বাজার মোটামুটি ভালোই বাজার আপনাদের দোহার স্বামীকে দেখিয়া কুলসুম সালাম জানাই গো কেমন আছেন আপনি স্বামী গো ঘরে চলেন প্রাণের স্বামী গো যদি করো তুমি হইবে অনেক দশ হাজার টাকা বন্ধু করিও জুগা এত টাকা পাবো কোথায় বলা তুই আমায় গো মন্টু তখন যাই চলিয়া গো সাগর গেল চাষার কাছে গো আপনি চাষায় আমার কাছে বাবার সমা আপনার কাছে আরজি কিছু টাকা লাগবে ধা কত টাকা লাগে বাবজান বলা তুই আমায় গো কথা শুনে হইল খুশি গো তবে একটা শর্ত আছে গো কাগজে কলমে রাখতে হইবে তার প্রমা আপনার স্বার্থে রাজি আমি ও গো সাজান গো কথা যেন থাকে মনে গো তিন মাস পরেই ফেরত পাবেন গো যেতে
সই করিল মিয়া হাসিমু দোয়া করি ব্যবসায় যেন উন্নতি হয় খো দশ হাজার টাকা দিল হাজার টাকার নোট গো গঞ্জে থেকে কাপড় কিনে গো মন্টুর সাথে ব্যবসা করে গো সুহেল আসো জলদি করি ব্যবসার কাজে ঢাকায় যাব তাজা সে জহরি ভালো কইরা রাইখো নজর ছোট বুনটার প্রতি গো নিজের প্রতি খেয়াল রাখবেন গো বাহারি থেকে যাই চলিয়া গো রাস্তা দিয়া রাখবেন নাকি শাড়ি কাপড় মাখালা সাহসিরা তাহাতের শাড়ি লুঙ্গি চাদর দেখেন নয়া শিয়া গো মোহন কারা ডিজাইন আছে গো দামে সস্তা মানে ভালো গো কাঙ্ক্ষে লইয়া জোসনা নদীর ঘাটে যা সাগর মন্টু সেই না পথে হেঁটে হেঁটে যা ভরা কলসি লইয়া জোসনা হাতে রাঙা পাই গো জোসনার সাথে হইল দেখা গো জলতি পাশা পাইছে আমার গো মিষ্টি হাসি দিয়া জোসনা বলে আমি আসি কে তুমি রূপসী কন্যা গেরামে বাড়ি রূপ দেখাইয়া রূপের কন্যা মনটা নীলা কারি গো আহা কি রূপ মরি মরি গো কিবা তোমার নাম ঠিকানা গো মহারা রহমনি মাতা বরের মেয়ে আমি তোমায় প্রকাশ করি গো পছেরে দাও ওহে না করি গো আমি এক অবলা নারী গো সাগর আমার না বাবা হারা মা হারা এতিম সন্তা তাহপর বেচা পেশায় আমার তোমায় জানাইলাম গো দেশ গে
দিলাম গো মিষ্টি মিষ্টি কথার ফান্দে আমায় তুমি ফেলে ভাই জান যদি জানে তোমা চামড়া নিবে তুলে বহন্দি করতে চাও বুঝি তোমার প্রেমের জালে গো তুমি এক দুষ্ট ছেলে গো ভাবি আমায় খুব মারিবে গো বলতে এই দুনিয়ায়
আমার কেহ না পেটের দায়ে ঘুইরা ঘুইরা ফেরি করে খা কুসুমি পুরে থাকি আমি সাগর আমার নাম গো কথা শুনে হইলাম খুশি গো চলো তোমরা আমার বাড়ি গো সোনা আজকে থেকে এই বাহারিতে থাকবে দুইজনা সাগরকে দেখিয়া জোসনা উঠল চমকিয়া গো সাগর মিয়া মুস্কি হাসে গো কুলসুম সবই বুঝতে পারে গো ঘর খানা রইয়াছে ফাঁকা সেই ঘরেতে নিয়া তাদের দিল বিছানা গো বসে তোমরা বিশ্রাম করো গো রান্না বান্না করি আমি গো পশরাইতে বন্ধু হাজার তারার মেলা বারবা গানে বৈশা দুইজ খেলে প্রেমের খেলা জোহস্নার কোলে মাথা রাইখা বলে মনের কথা গো প্রেমের আগুন লাগছে মনে গো ভাবি আইসা দেনি বাইয়া গো জানালি চায়ে রোয়াডা লোকজন তারে জিগাইল ভালো আসোভা শেহান মাইয়া ঘরে তোমার লজ্জা সরম নাই গো পর পুরুষ রাই খাস ঘরে গো গ্রামের লোকজন সিসি করে গো আসিল চহলিয়া বাড়ি গিয়া কয় যে রমজা সবার ডাকিয়া মান সম্মানার নাই রে আমার বলে যে কান্দিয়া গো বাবা আপনার কি হইয়াছে গো আমার কাছে বলেন আপনি গো সংসার আমার হুকুম সারা আজ পর্যন্ত কোন কিছু হয়নি নড়াচড়া আমি এক সিদ্ধান্ত নিছি মানিবে তোমরা গো জোসনার বিয়ে দিব আজি
তারে গো কাহার সাথে কোথায় বিয়ে কিছুই বলে না এইদিকেতে তারা সবাই রইলো দূর চিন্তা কাজি সাহেব নিয়ে মন্টু আসিল বাসায় গো বহুদূর সাজে কান্দে জোসনা গো টেনশন আর যায় বাড়ি আগো মিয়ার সাথে জোসনা হইল বিয়া সবার মনে হাসি তখন লাগে থাকিয়া বিয়ে হলেই বাসর হবে নতুন কিছু না গো সুখের সংসার হইল শুরু গো রাত্রি পহর কাটিয়া গো কিছুটা দিন যায় চলিয়া সাগর কে জিগা বড় লোক বাড়িতে তুমি ব্যবসাটা হয় আমি করি দিয়ে দেওয়া আমায় গো আমি একজন গরিব মানুষ গো সাগর মিয়া হইল খুশি গো সবার কাছে বিদায় জানা চোখের পানি মুছে মন্টু সোনা কলি যা আবার দেখা হবে বন্ধু মনে যদি চাই গো ভালো থাইকো বন্ধু তুমি গো কানতে কানতে যাই চলিয়া গো কথা শুনে সুহেলা সে বাড়ি কোথাকার কোন ছেলের সাথে দিলেন তারে শাদি রাস্তার একজন ছেলের সাথে কেমনে দিলেন বিয়া গো অপমান করিল তারে গো কান্দে জোসনা চোখের জলে গো কেটা নিয়া জোসনা নিল যে তার ঘরে শুনয় গো প্রাণের স্বামী বলি যে আপনারে এই বাড়িতে থাকিব না আর জানা মারে নিয়া গো এই অপমান সহ্য হয় না গো কিছু একটা করেন স্বামী গো পরের দিনই সাগর মিয়া
রওয়ানা সাসায় বলে বাড়ি ঘর তোমার নামে না সকল কিছুই আমার নামে দিয়া সলিখিয়া গো তিরিশ হাজার টাকা নিয়া গো বাহারি থেকে যাও সলিয়া গো আশান হইয়েন না গো ধরি আপনার পা আমায় যদি দেন গো তারাইয়া থাকো যে কোথা টাকায় আমি সুদ করিব পরিশ্রম করিয়া গো একটু দয়া করেন সাসা গো কোনো কথা শুনে না তার গো যায় সলিয়া চোখে ঝরে পানি জোসনা তারে জিগাইল কি হইয়াছে স্বামী দখল কইরা নিছে আমার যাছিল ঘর বাড়ি গো নিঃস হইয়া গেছি আমি গো পথের ফকির হইলাম আমি গো পানি আমার কথা মতো চল তুই করিস না পাগলামি তোরে আবার দিমু বিয়া দেখা জমিদারি গো রাজ রানী হইয়া থাকবি গো এইসব যেন গোপন থাকে গো রাইতের বেলায় ঘরে জোসনা শুয়ে বিছানা একটু আদর করতে গেলে চোখরাঙ্গায়া যা কেমন পুরুষ হইস তুমি থাকো ঘর জামাই গো লজ্জা সরম নাই যে তোমার গো এমন স্বামী চাই না আমি গো এইসব শুনে সাগর মিয়া বাহির হইয়া যা ভাবি বলে চোরের মতো যাও তুমি কোথা বুকের পাঠা নাই কি তোমার থাকো ঘর জামাই গো যাইতে হলে একসাথে যাও গো বহু তোমার কে ঠেকাবে গো বসে সাগর টানে আকিজ বিড়ি ভাবি এসে বলে ভাই যা যাব ডাক্তার বাড়ি চলো একটু আমার সাথে আসবো তারা তারি গো ভাই
তাই জান তোমার নাই বাড়িতে গো একা একা যাই কেমনে গো সুহেল গেল যে রাগিয়া ভাতার লইয়া কই গেছিলি বলা মাই খুলিয়া এই সব স্বামী কি বলতেছে কিছুই তো বুঝি না গো দুহাই লাগে প্রাণের স্বামী গো এই অপবাদ আর দিয়েন না গো ভাবির গায়ে করে যে আঘা সাগর হঠাৎ যায় রাগিয়া ধরলো ভাইয়ের হা ভাবির গায়ে তোরে না উঠে আর একবার গো সেই হাত আমি ভেঙে ফেলবো গো কোনো বাধা মানবো না আর গো পায়ে পরে মাইরো না যেয়া এই অধিকার কে দিয়াছে বলো না আমায় গো বাজান সবই পাই দেখিতে গো জুসনা তখন যাই দৌড়াইয়া গো আমার বাড়ি সুহেলে সে বাধা দিলে বাবা মালো ঝাড়ি তাহার বউ সে নিয়ে যাবে কেমনে তুই আটকাবি গো সামনে থেকে যা সরিয়া গো টানতে টানতে যাই রে নিয়া গো এমন হা বুনটায় আমার যাইব মারা শুনো গো বাজা ভাই জান করে শীতকার শুনতে নাহি পাই গো ধমক দিয়া বলে সাগর গো কোনো সাউন্ড আর হবে না গো বলে যে ডাকিয়া ঘরে নতুন বউ আইসাছে নাও গো তুলিয়া 30,000 টাকা আনছি দলিলে লাগিয়া গো দলিল খানা জলদি আনো গো দলিল আনতে ঘরে ঢুকে গো
না কাটি করিস যদি ফেলবো গো মারিয়া এইটা হইল আমার বাড়ি থাকবি চুপ হইয়া শরীরটা মোর ক্লান্ত লাগছে দেনা টিপিয়া গো চোখের জলে কান্দে জুস না গো শামিয়া মাই দেন সারিয়া গো শুকাইতে দেয় যে তারে বাড়ির উঠানে লাঠি একটা নিয়ে সাগো বসলো দেছে আরে এই দিক সেই দিক হইলে একটু পরে জোসনার পিঠে গো পহরানে তো শয় না জোসনার গো যেমন কুকুর তেমনি মুগুর গো নাঙ্গল জোয়া দেজে তুলিয়া হাল বাইতে হইবে জমি খাইবি কি দিয়া হালের বহলদ হইল জোসনা দেখলো শয়তান সাসাই গো দোহরাইয়া যাইতে আসে গো ভাতি যাহ তোর খবর আসে গো রাইতের বেলা জোসনার গায়ে উঠে অনেক জ্বর সেবা করে সাগর মিয়া সারা রাত্রি ভর অনেক কষ্ট দিছি তোমায় দাও ক্ষমা করিয়া গো নয়ন জলে কান্দে জোসনা গো এমন কথা কয় না স্বামী গো সকাল বেলা সাগর মিয়া কাজ করিতে যা শয়তান সাসার সাথে সুহেল বাড়ি আসে ভাই জুহুর করিয়া যাই রে নিহিয়া জোসনার হাতি ধরে গো হাত ছেড়ে দাও ভাই জান তুমি গো স্বামীর কাছেই থাকবো আমি গো অনেক দূরে যা মন্টুর কাছে খবর পেয়ে সাগর আসে ভাই সেই মুহূর্তে জোসনার বাবা পুষিল সে থাই গো চর মারিয়া বলে বাবু জান গো কেন ভাঙবি তোর বোনের সংসার গো সাগরের হাত দিল মিলাইয়া পারলে আমায় ক্ষমা করিস বলে গো কান্দিয়া সাগর বলে চলেন সবাই আমার বাড়ি
দিতে গো খাওয়া দাওয়া কইরা যাবেন গো খুশির জোহর সবার মুখে গো গীতি রচনা করিয়াছেন হেলালুদ্দিন ভাই শিল্পী আমি রানা বাপি বিদায় জানাই গো